সম্মানিত শ্রোতা, এ বিশ্বের একজন নন্দিতকারী, অনেক খ্যাতিমানকারী, সুদূর ইরান দেশে, যে ইরান দেশে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা কোরআন মজিদ তেলাওয়াত করেন, সূরা ফাতিহা শোনাতেন, সে দেশে খ্যাতিমানকারী মুসলিম ঐতিহ্যের অধিকারী ইরান দেশ থেকে আগত এই বর্তমান সময়ের একজন সম্মানিত নন্দিতকারী শ্রেষ্ঠকারী কারী কারী হামিদ শাকের নিজাম এখন এই পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করে শোনাবেন। আইয়ুহাল হাযিরুন আল কিরাম, আলান ইয়াকরু মিন মিনাল কুরআনিল কারীম ফজিলাতু শেখ আল কারী হামিদ শাকের নিজাম মিন জামহুরিয়াতি ইসলামিয়া ইরান ফলিয়াতাবাদ্দাল মাশকুরা। কারবালা মাহফিল পরিচালক বর্ষক জিন্দাবাদ।
وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر قد فصلنا الآيات لقوم يعلمون بسم الله الرحمن بسم الله الرحمن الرحيم إن الله بالغ الحب والنوى يخرج الحي من الميت ومخرج الميت من الحي ذلكم الله ذلكم الله فأنى تؤفكون ذلكم الله فأنى تؤفكون العزيز العليم
وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر قد فصلنا Thank you.
ومن النضر من طلعها قنوان دانية وجنات من وجنات من أعناب والزيتون والرمان مشتبها وغير متشابه والزيتون والرمان مشتبها وغير متشابه انظروا إلى ثمره إن في ذلكم لآيات لقوم يؤمنون وجعلوا لله شركاء الجن وخلقهم الله أكبر وجعلوا لله شركاء Thank you.
Yeah.
فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر بسم الله الرحمن الرحيم الحق فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد سخرنا عليهم سبع ليال وثمانية أيام حسوما فترى القوم فيها بسم الله الرحمن الرحيم الحق
فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا سخرنا عليهم سبع ليال وثمانية أيام حسوما فترى القوم فيها صرعى كأن أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية صدق الله العظيم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. এখন আমাদের ইরান থেকে আগত যার সুমধুর কণ্ঠে আমরা পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত শুনলাম বিশ্ববিখ্যাত কারি হামিদ শাকির নিজামকে ক্রেস্ট এবং ফুলতোড়া দিয়ে বরণ করছেন শাহাদতে কারবালা মাহফিল পর্যায়ে পর্ষদের মাননীয় চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক আল আসুফি মোহাম্মদ মেজাম রহমান নারে তাকবীর নারে রিসালা নারে কাউসিয়া আন্তর্জাতিক শাহাদতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ জিন্দাবাদ আন্তর্জাতিক কেরাত সম্মেলন জিন্দাবাদ এবং আন্তর্জাতিক এলাচ সংস্থা ইকরা মারহাবা মারহাবা সম্মানিত শ্রোতা আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠান ইকরার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ কারবারা মাহফিল পরিষদ পর্ষদ ব্যবস্থাপনায় এবং আমাদের সহযোগিতায় আছে এই উপমহাদেশের শ্রেষ্ঠ আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং বসে কমিটি বাংলাদেশ আমরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। এখন